ভেন্টিলেশনে অভিনেত্রী অঞ্জলি শর্মা, অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আচমকায় মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক হয়ে মাথায় রক্ত জমাট বেঁধে যায়। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেত্রী। হাসপাতাল সূত্রের খবর, কোমায় রয়েছেন অঞ্জলা। ক্যান্সারকে হারিয়ে অভিনয় দুনিয়ায় আবার ফিরবেন কথা দিয়েছিলেন। হয়েছিল তেমনটাই। জি বাংলা অরিজিনাল ছবি ভুলে বাবা পার করে গাতে অনির্বাণ চক্রবর্তীর মেয়ে চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তারপর অনেকটাই সুস্থ ছিলেন। প্রেমিক সব্যসাচী চৌধুরী সব সময় তার পাশে ছিলেন। ভাগার সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র দেখা গিয়েছিল অঞ্জলাকে। এ মাসে দিল্লি যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। স্টুডিও পাড়ার খবর এমনটাই, সে কথা মতো শুটিং থেকে ছুটিও নিয়েছিলেন, কিন্তু আচমকাই মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বুধবার তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে 48 ঘন্টা না কাটলে কিছুই বলা যাবে না, চিকিৎসকরা জানিয়েছেন। আপাতত অভিনেত্রীর শরীরের একদিক পুরো অসার, বা হাত সামান্য নাড়াচাড়া করতে পারছেন, তাছাড়া শুধু চোখ নড়ছে। তবে যেহেতু অঞ্জলার বয়স কম, তাই ঝুঁকি কিছুটা কম বলে আশা চিকিৎসকদের। যদিও অভিনেত্রীর জ্ঞান ফিরলে আসল পরিস্থিতি বোঝা যাবে বলে জানাচ্ছেন তারা। এদিকে সূত্রের খবর, ভেঙে পড়েছেন সব্যসাচী। একটি ওয়েব সিরিজে শুটিং করার জন্য দিন কয়েকের মধ্যে গোয়া যাওয়ার কথা ছিল অভিনেত্রীর, এখন সবটাই স্থগিত। অঞ্জলা সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় স্টুডিও পাড়া। অভিনেত্রী অঞ্জলি শর্মা দ্রুত সুস্থ হয়ে উঠুক, সেই প্রার্থনাই রইলো।